ভবিষ্যতে আমি কুসুম সিকদারকে আরো রোমান্টিক সিনেমাতেও দেখতে চাই। শরতের জবা সিনেমাটা অনেক ভালো লাগছে। ছবিটা অ্যাকচুয়ালি অনেকটা কাল্পনিক, মানে ভূতের। শরতের জবা সিনেমাটা অনেক ভালো লাগছে। কুসুম সিকদার এমনিতেই আমার অনেক ফেভারিট, উনি 5 বছর পরে আবার কামব্যাক করেছেন, খুবই ভালো লাগছে সিনেমাটা দেখে। আপনি জলদি আহেন আয়শা, পাখির ডানাটা পুচ্ছুত করে রেখে এটা দেন। তোর কয়টা ভাতে লাগাই? কুসুম সিকদারের পরিচালন নির্মাণ অনেক ভালো এবং অভিনয়ও চমৎকার, সাথে জিতু হাসানও কামব্যাক করেছে, আমি ওনার কথাও বলবো। গোপন ব্যবসাটার কথা বলে দেব। সমস্যা নাই, আমার এই মানিব্যাগ ভর্তি টেকা। তোমার মতো মেয়েরা কি চায় আমি খুব ভালো করে জানি। শরৎ আছে। শরৎ কি সত্যি ফিরে এসেছে ভূত হয়ে? জিতু হাসান, শহীদুল আলম, সাচ্চু, চমৎকার নির্মাণ। কুসুম সিকদারকে অনেক ধন্যবাদ এরকম ছবি আমাদের উপহার দেওয়ার জন্য। ভবিষ্যতে আমি কুসুম সিকদারকে আরও রোমান্টিক সিনেমাতেও দেখতে চাই। আচ্ছা, এটা যেরকম থ্রিলার ধর্মী, আমি আশা করবো সামনে উনি একটা রোমান্টিক সিনেমাতে অভিনয় করবেন। ম্যাডাম, সাদে যাবেন না। আপনি নিশ্চয়ই জবা, তাই না? ছবিটা অ্যাকচুয়ালি অনেকটা কাল্পনিক, মানে ভূতের মানে গোস্ট ব্যাপারটা ছিল। ছবিটা বর্তমান যুগের সাথে খুবই সুন্দর গেছে। এই মানে এটা হচ্ছে গ্রাম্য কাল্পনিক একটা মুভি, খুবই সুন্দর ছিল। উনি মেরেছেন একটা মৃত মানুষ, কিভাবে একটা জীবিত মানুষকে মারবে? বাংলাদেশের মানুষ বাংলা সিনেমাটা দেখায় আমাদের জন্য অনেক ভালো লাগে আর কি। বাংলাদেশের সিনেমা যে মানে সামাজিক যে সিনেমাগুলা, আপনার গ্রামীণ পরিবেশ নিয়ে যেসব সিনেমা নির্মিত হয়, আমরা তো শহরে থাকি, অনেকে গ্রামের আবহাওয়াগুলো বোঝে না, কিন্তু যেগুলো সামাজিক ছবি সেই ছবিগুলো যদি আমরা দেখি তাহলে আমরা গ্রামের এবং বাংলাদেশের সমাজের অনেক কিছু আমরা জানতে পারবো। তো আমরা মনে করি যে সামাজিক সিনেমা দেখা আমাদের জন্য শিক্ষণীয়। খুবই সুন্দর একটা মুভি, খুব ভালো লাগলো, ফ্যামিলির সাথে এসে ভালো এনজয় করলাম।